গরু করে নেব, বলে তোমার মতো সুন্দরী রাধে কোথা গেলি পাবো, বলে আমায় দেখে কৃষ্ণ কালা লোভ কেন করো, গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো, কলসি কি নিতে কন্যা কোথায় পাবো কড়ি, গলায় বাঁধিতে রাধে কোথায় পাবো দড়ি, বলে ওই যে তোমার কুচো কমল ওই তোমার যমুনা, বলে ওই অঙ্গে দেব ঝাঁপ করেছি বাসনা, কালো কালো বলিস না লো ভিসু ভানুরজি, বিধাতা করেছেন কালো আমি করব কি, কালো তো যমুনার জল উঙ্গে কেন ভরো, সুন্দর নয়নে মামি কাজল কেন পরো, এত বুঝে কৃষ্ণ কালা করে মনস্তাপ, হাতের বাসিকে বলে হরে কালো সাপ, কালো সাপ হয়ে বাসি রাস্তায় রহিল, বাম পায়ে জড়ি আর রাধার ডান পায়ে খেলো, চলিতে চলিতে রাধা ঢুলিয়া পড়িল, কৃষ্ণের নাম ধরে ডাকিতে লাগিল, কোথায় গো কৃষ্ণ কালা দগ দর্শন, খেলো আমায় কালো সাপে ভালো করো এখন, বলে আমি তো পরের ছেলে তুমি পরের ঝি, তোমায় খেয়েছে কালো সাপে আমি করব কি, বলে যাহা চেয়েছিলে বন্ধু বিয়ে করব আমি, খেলো আমায় কালো সাপে ভালো করো তুমি, আনন্দিত হয়ে কৃষ্ণ পাল্টা দুই ঝাড়ে, রাধারও শরীরের বিষ যাই বহু দূরে, বিষ নেই রাধিকা তখন হুশ হয়ে ওঠে, আবার আয়নকে দেখে কৃষ্ণ কালী যে সেজেছে, দাঁড়িয়ে দেখে আয়ন ঘোষ ভাবছিল মনে মনে, জুটিলা কুটিলা তারা ভাবে দুই জনে, বলে জুটিলা কুটিলা তারা ভাবে দুই জন, রাধা যে পুছিল তখন কৃষ্ণের চরণ, কাজী বেড়া কাঞ্চনপুর কাঞ্চন বেড়ার মাঝে, রাধা কৃষ্ণ দুই অঙ্গ মিলন হয়েছে, এইখানে শেষ করিলাম কৃষ্ণের বন্দনা, আমার নাম কি প্রবি চিত্রকর ওয়েস্ট বেঙ্গল হয় ঠিকানা।